হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড কে এমডাব্লিউ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমি এই কামনা করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে নিত্য নিতুন ভিডিও আপলোড করে থাকি যা স্বাস্থ্য সম্বন্ধীয় আয়ুর্বেদিক ব্লোক আর ইদানিং আমি যোগাসন নিয়ে আলোচনা করে আছি আজ আমি ভিডিও শুরুতে বলতে যাব আমরা আর সবাই ইউটিউব ব্যবহার করে থাকি অনেকেই হয়তো চ্যানেল খুলেছেন আর অনেকেই চ্যানেল খুলেননি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন আর অনেকেই রয়েছেন শুধু কোথায় গেলে পাবো কোন চ্যানেলে পাবো হাসি ঠাট্টা তামাশা কারণ অনেকেই তা ভালো পায় মন থেকে অনেক আনন্দ উপভোগ করে আর উপভোগ করাটাও আসল সবাই কিন্তু সমান না যেরকম হাতের ফাঁস আঙুল সমান নয় তাহলে বন্ধুরা আমি বলতে চেয়েছি আমরা যা কিছু করি না কেন প্রথমেই আমাদের স্বাস্থ্য পরিচর্যা ঠিক রাখতে হবে কথায় আছে না স্বাস্থ্য সম্পদ হেলথ ওয়েলথ আমরা কেন ফলো করব না সবাই যে কোনো চ্যানেল ফলো করতে পারেন তার মধ্যে রয়েছে সেই চ্যানেল থেকে আমাদের দৈনন্দিন জীবনে কী কী শিক্ষা লাভ করতে পেরেছি তা কিছুটা হল রাতে ঘুমোতে যাওয়ার সময় চিন্তা করবেন সারাদিনে আমরা এই ইউটিউব থেকে কি কি শিক্ষা পেয়েছি কি জ্ঞান লাভ করেছি আমরা যদি সারাদিন উপার্জন করতেও না পারি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে গড়ে বসে নিজেদের কিভাবে নিরুদ্ধ হয়ে রাখতে পারবো এই ভাবনাটুকু করতে হবে তাহলে আমরা নিজ থেকে রুখসুখের কবলে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে তুলতে পারব এভাবে আমরা আমাদের টাকা বাঁচিয়ে রাখাটাও উপার্জন করার সমান তাই না বন্ধুরা কিন্তু কে না চায় সুস্থবো সবল থাকতে তবে আমরা সুদিনে জ্ঞান আয়ত্ত করতে না পারলে বিপদে পড়ে হাবুডুবু খেয়ে লাভ নেই আমরা অনেকেই অতি মূল্যবান ভিডিও চোখের সামনে যখন আসে আমরা কিন্তু এড়িয়ে চলে যায় যাক দেখব না আমি সুস্থ আছি কিন্তু এটা করাও বুকামি বুকামি ছাড়া আর কিছুই নয় যাক না কয়েক মিনিট এরূপ মূল্যবান ভিডিও পেতে সারাদিনে নেট ইস্যুটা অপব্যয় করে জ্ঞান তো আহরণ করা যাবে তাই না বিপদে নিজেকে গড়ে বসে সুস্থ সবল রাখতে তো পারবে তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়ে এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আমি আমার চ্যানেলে আয়ুর্বেদিক ব্লগ শেয়ার করে থাকি ইদানিং যোগাসন নিয়ে আলোচনা করে আছি যাতে আপনাদের দুর্দিনে পাশে থাকতে পারি এটাই আমার প্রচেষ্টা তাই আমি আস নিয়ে এলাম আপনাদের জন্য অতি মূল্যবান আসন যাকে বলে অর্ধকূর্মাসন এই আসনটি আমরা করলে আমাদের দেহে কি কি লাভ হবে তা নিয়ে আস আমি বিস্তারিত আলোচনা করব প্রথমে আসনটি কিভাবে করা হয় তা জেনে নেওয়া যাক অর্ধ অর্ধকূর্মাসন আসনটির আকৃত আতখান্না কচ্ছপের মতো বলে এমন নামকরণ হয়েছে যারা আমাশয়ে প্রায়ই বুগেন তাদের নিয়মিত এই আসনটি করা উচিত দুটি পর্যায়ে আসনটি সম্পূর্ণ হয় প্রতি পর্যায়ে পনেরো থেকে বিশ সেকেন্ড অবস্থান করা উচিত আসনটি চার পাঁচবার করবেন দুবেলা আসনটি করলে যে কোনো ধরনের আমাশয় রোগ সম্পূর্ণ নিরাময় হয় বন্ধুরা এই আসনটি আপনারা সকাল ও সন্ধ্যা করতে পারেন তাহলে আসনটি কিভাবে করা যায় তা এবার জানব প্রথম পর্যায়ে হাঁটু ভেঙে বসুন দু পায়ের কুড়ালি থাকবে দুপাশার নিচে দেহটিকে সোজা রাখুন হাত রাখুন দু হাঁটুর উপর দৃষ্টি প্রসারিত করুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন তারপর দ্বিতীয় পর্যায়ে এবার মাথাটা মাটিতে ঠেকান দুহাত নমস্কারের ভঙ্গিতে একত্র করে মাথার উপর দিয়ে মাটিতে রাখুন যেভাবে চিত্রে দেওয়া আছে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আপনারা স্ক্রিনশট নিতে পারেন তাহলে এই আসনের উপকারিতা কি কি এবার জানবো আমরা এই আসনে যে কোনো ধরনের আমার শরীর নিরাময় হয় যকৃতের ত্রুটি সেরে যায় কুমোরের পুরাতন ব্যথা সেরে যায় মেরুদণ্ডের আসনটি যথেষ্ট উপকারী হাত জোর তাহলে বন্ধুরা দেখেন কত সহজ একটি আসন যা আমাদের কয়েকটি রুখসুখে নিত সঞ্জীবনী কাজ করে যাবে তাহলে বন্ধুরা এভাবে অতি মূল্যবান নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না আর যারা বিভার্স রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যদি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাই